This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ আরজিকর মামলার শুনানি দেশে শীর্ষ আদালতে আজ ষষ্ঠ দিনের এই শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে বেঞ্চ সেই প্রধান বিচারপতির এই বেঞ্চে আজকে এই মামলা শুনানি আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব সরাসরি চলে যাব ইউজ্রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী আজ আরজিকর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে কি আপডেট খবর আছে দেখো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা যেমন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের যে বেঞ্চ সেই বেঞ্চেই কিন্তু আরজিকর মামলার বিশেষ শুনানি রয়েছে এবং সেই শুনানিতে সিবিআইয়ের পক্ষ থেকে তারাও যেমন একটা রিপোর্ট তারা জমা দেবে তার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকেও তারা একটা রিপোর্ট জমা দেবে পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তারাও একটি রিপোর্ট দেবে অর্থাৎ একদিকে যখন কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দিয়েছিলেন যে যেভাবে ভিকটিমের যে ছবি তার যেভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম গঠন করা এবং সেখানে সিট গঠন করে প্রাক্তন বিচারপতিকে সেখানে কমিশন রেখে একটি কমিশন গঠন করার নির্দেশ যেমন দেওয়া হয়েছিল তার বেসিসে কি তথ্য উঠে এসছে সে বিষয়ে তারা আর দিকে আলোকপাত করবে তার পাশাপাশি সিবিআইয়ের পক্ষ থেকে দীর্ঘ সময় তারা যে তদন্ত করছে ইতিমধ্যেই তুমি জানো যে চার্জশিট পেশ হয়ে গিয়েছে এবং সেই চার্জশিট প্রসঙ্গে সিবিআইয়ের কী বক্তব্য সেটা যেমন তারা তুলে ধরবেন তার পাশাপাশি রাজ্য সরকারের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল যে তাদের যে রিকোয়ারমেন্ট অর্থাৎ জুনিয়র ডাক্তারদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের পাশাপাশি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল অর্থাৎ লাইট সিসিটিভি বিশ্রামাগার থেকে শুরু করে শৌচালয় এই বিষয়গুলো নিয়ে যে রাজ্য সরকার কতটা কি পদক্ষেপ গ্রহণ করেছে সে বিষয়ে কিন্তু তারা আজকে সুপ্রিম কোর্টে আলোকপাত করবে তার পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে বিকেল সাড়ে চারটে থেকে শহর কলকাতার সবথেকে নামি দামি যে সমস্ত প্রায় নব্বইটিরও বেশি যে পুজোগুলো রয়েছে সেই পুজোগুলো আজকে কিন্তু তাদের রেড রোডের যে কার্নিভাল রয়েছে সেই রেড রোডের কার্নিভালে তারা অংশগ্রহণ করবে স্বাভাবিকভাবেই তার পাশাপাশি আছে জয়েন্ট ডক্টরস ফর জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তাদের যে একটা দ্রোহের কার্নিভাল সেই কার্নিভালটা রয়েছে রানী রাসমণি রোডে এবং সেখানেও কিন্তু জমায়েত শুরু হবে আড়াইটে বা তিনটের পর থেকে একেবারে জোড়া কার্নিভালে কিন্তু একেবারে শহর কলকাতা যে কতটা স্তব্ধ হয়ে যাবে সে কথা বলার অপেক্ষা রাখছে না এবং যে কারণে পুলিশের পক্ষ থেকে তারা মনে করছেন যে এই জোড়া কার্নিভালে একটা অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যে কর্মসূচি অর্থাৎ যে তারা দ্রোহের কার্নিভালে তারা যে সিদ্ধান্ত নিয়েছিল এবং তারপরে তাদের যে আজকে রানী রাসমণি রোডে তাদের যে জমায়েত এবং কার্নিভাল সেটা থেকেও কিন্তু অশান্তি ছড়ানোর একটা আশঙ্কা করেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং সেই জায়গা থেকে তারা যে ১৪৪ ধারা এর আগে যেটা বিষয় ছিল যদিও সেটা পরিবর্তন হয়ে ১৬৩ নম্বর ধারা হয়েছে সেটাকেই মূলত জারি করা হয়েছে রানী রাসমণি রোড এবং শুধু তার পাশাপাশি ধর্মতলার বেশ কিছু অংশে সেটাকেই চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররা তারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানামের কাছে তারা মেল করেছেন এবং মেলের মাধ্যমে তারা আবেদন জানিয়েছে যাতে অতি দ্রুততার সাথে যে এই মামলার শুনানি গ্রহণ করা হয় এই মর্মেও কিন্তু তারা আবেদন জানিয়েছে যদিও প্রধান বিচারপতির দপ্তর থেকে এখনও পর্যন্ত কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি এবং যেহেতু বিকেল সাড়ে চারটের সময় এই দ্রোহের যে কার্নিভাল সেটা হওয়ার কথা আছে তাই অনেকটাই কিন্তু সময় রয়েছে জুনিয়র চিকিৎসকদের কাছে হাইকোর্ট যদি এক্ষেত্রে সবুজ সংকেত দেয় সেক্ষেত্রে কিন্তু এই দ্রোহের কার্নিভালে কোনো রকম সমস্যা থাকবে না তার কারণ যেহেতু পুলিশের পক্ষ থেকে এই দ্রোহের কার্নিভালের কোনো রকম অনুমোদন পাওয়া যায়নি বা কোনো অনুমতি নেওয়া হয়নি সেই কারণে পুলিশের পক্ষ থেকে অবশ্যই তাদের একটা বাধা দেওয়ার জায়গা থাকছে আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে
তাই স্বাভাবিকভাবেই একদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে যেমন মামলার শুনানি রয়েছে আর্জি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায়, তার পাশাপাশি রাজ্যের শীর্ষ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্ট সেখানেও কিন্তু একটা মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। তবে সব সম্ভাবনা কিন্তু একে বিকেল 4:30 যেহেতু কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা এবং রেড রোড চত্বরে দুটো কার্নিভাল রয়েছে, তাই স্বাভাবিকভাবেই জনজীবন তো অনেকটাই স্তব্ধ হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, তার পাশাপাশি ট্রাফিক সিস্টেম কতটা সচল থাকে সেটাও কিন্তু পুলিশের কাছে একটা বড়সড় চ্যালেঞ্জ। একদমই তাই, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম নিউজরুমে উপস্থিত আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং তা থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানায়। ভারতীয় ন্যায় সংহিতার এই 163 নম্বর ধারা আজকে জারি করা হয়েছে পুলিশের তরফ থেকে ধর্মতলার বিভিন্ন এলাকায়। এই 163 নম্বর ধারা কি সেই পুরনো 144-এর মতন? পুরনো ধারাই তো, নতুন জায়গা নতুন নামে এসছে। কেন্দ্রীয় সরকার যেমন পাগলামো করছে আইন প্রণয়নের ক্ষেত্রে, আইন প্রয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারও পাগলামো করছে। এটা কতটা যুক্তিযুক্ত? বললাম, দুই পাগলের প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক মানুষ হাঁসফাঁস করছে। 163 ধারা জারি করেছেন উদ্দেশ্য কি, না রাজ্য সরকারের কার্নিভালটাকে সম্পূর্ণ করা? এই এই অজুহাতে কি 163 ধারা জারি করা যায়? 163 ধারা যে সমস্ত মূল ইনগ্রেডিয়েন্টস মানে যা থাকলে পরে 163 জারি করা যায়, একটা ঘটনাও এখানে নেই। এবং ওরা যেভাবে জারি করেছেন তাতে তো রেড রোডের লোকে পৌঁছবে কি করে? পুলিশ কমিশনারকে হেলিকপ্টার দিয়ে ক্লাবগুলোকে নিয়ে আসবেন, এবং যারা আজকে রেড রোডে কার্নিভালে যাবেন সকলেই কিন্তু এই 163 ধারাকে অমান্য করে যাবেন। তারা যদি অমান্য করে গিয়ে প্রোটেকশন পেতে পারেন, তাহলে আমরা সাধারণ মানুষ দ্রোহ কার্নিভালে অংশগ্রহণ করব। দেখা যাক আইনের যুদ্ধে কে যেতে, পুলিশের স্বৈরাচার, মমতার অপদার্থতা, না জনগণের স্বাভাবিক গণতান্ত্রিক অধিকার। এই লড়াই এখন সামনে এসে গিয়েছে। তারপরে বিকাশ বাবু, আপনি আজকে দ্রোহ কার্নিভালে উপস্থিত থাকছেন? ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সঙ্গে, এবং তিনি নিজে আজকে সশরীরে থাকবেন, এবং তিনি যে প্রশ্নটা তুলেছেন ঠিক যে যে জায়গায় 163 ধারা ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে সেই সমস্ত জায়গাগুলিকে অতিক্রম করেই কিন্তু বেশিরভাগ পুজো কমিটিগুলিকেই আসতে হবে তাদের মাঠে প্রতিভা নিয়ে, এবং তাদের সেই শোভাযাত্রাগুলিকে নিয়ে এরপরে জমায়েত হবে এক জায়গায়, শুরু হবে কার্নিভাল। তারা যদি সেখানে এসে প্রোটেকশন পেতে পারে তাহলে জুনিয়র ডাক্তারদেরই এই কর্মসূচিটা নয় আজকে, তবে সিনিয়র ডাক্তারদের এই যে কর্মসূচি বিভিন্ন সংগঠনের তরফে, তাহলে সেই কর্মসূচিও তারা পালন করতে তাদের বাধাটা কোথায়, প্রশ্ন তুলে দিয়েছেন বিকাশবাবু।